যতগুলা টাকা ছিল সব দিয়ে দিছি, আর এতগুলা টাকার বিনিময়ে আমার ধরা দিছে একটা 300 কলা ফোন। তো এই 300 কলা ফোনের লাগে এতগুলা টাকা দেওয়া লাগছে। আর আজকে কিন্তু যাবো আমরা বসুন্ধরার মধ্যে, আর ওই যে 300 কলা ফোনটা কিনতে, তো সর্বপ্রথম আমরা কিন্তু একটা রিস্কা নিয়ে নিছি। আর তারপর কিন্তু আমরা সিএনজির মধ্যে উঠে গেলাম। তো প্রথম 30 মিনিট ভালোই আইলো, জ্যাম ট্যাম ছিল না, তারপর এমন জ্যাম লাগছে, জ্যাম একটু জোরে আবার জ্যাম লাগে। তো পাক্কা 30 থেকে 40 মিনিট জ্যামের মধ্যে থাকার পর অবশেষে আমরা বসুন্ধরায় পৌঁছাইছি। আর এই জায়গায় পৌঁছানোর পর এনেও দেখি এত জ্যাম, মানে গাড়ি ঘোড়ার কথা তো বাদই দিলাম, মানুষের জ্বালায় মানে সামনে দিয়ে যাওয়া যায় না, সামনে পিছে ডানে বামে উপরে নিচে সব দিকেই মনে করো মানুষ। তো আমরা কিন্তু এখন মলের ভিতর ঢুকবো, আর মলের ভিতর যাই মনে করো যে মোবাইলটা কিনবো। আর আরেকটা কথা গাইজ, আমরা কিন্তু আজকে মানে দোকানদারের সাথে প্র্যাঙ্ক করবো, দেখবো কি কয়, যে আমরা 70 টাকা দিয়ে মনে করো যে আইফোন 13 প্রো ম্যাক্স নিবো। তো আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, আমি কিন্তু ব্লগ অত বেশি পারি না, আর মানুষ দেখে আমার একদম নার্ভাস লাগতেছে। তো এই জায়গায় আমি মোবাইলটা একটু নিজের দিকে করলাম, কিন্তু ভাইয়ের মনে করো একদম জায়গা মতো মোবাইলের ক্যামেরাটা গেছে গা। তো যাই হোক, এগুলো আমরা বাদ দেই, আমরা মলের ভিতর আইসা বসতে অবশেষে। তো আমি দেখতেছি কোন জায়গায় মনে করো যে বড় ক্যামেরাওয়ালা মোবাইলগুলো আছে, মানে আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স। তো এই এই মোবাইলগুলো যেই দোয়ানে আছে ওই দোয়ানেই আমার মনে করো চোখ যাইতেছে। তো ডানে বামে ভালো করে খালি দেখতেছি যে কোন দোয়ানে যাওয়া যায়, কোন দোয়ানে যাওয়া যায়। তো অবশেষে একটা দোকান পাইয়া গেছি, আর এই জায়গায় এই ভাইয়ের লোকে প্রথমে পরিচয় লিলাম যে এরকম, তো আমাকে একটা ফোন লাগবো। তো কইতাছে যে ভাই কি ফোন লাগবো, তো আমি কইতাছি যে আমাকে একটা আইফোন 13 প্রো ম্যাক্স লাগবো। আমি কই যে এই যে এই মোবাইলটা দেখি আমার চোখের মধ্যে পড়ে গেছে, আমি এই যে 3 ক্যামেরাওয়ালা এই ফোনটাই আমার লাগবো। তো এই ফোনটা আমার দিল, জি ভাই এই যে দেখেন ফোনটা কিন্তু সেই লেভেলের, এটার মধ্যে মনে করেন একদম পানির মতো ব্যবহার করতে পারবেন। তো এরকম পাম্পটি দিতে লাগলো, আর তো আমিও কইলাম না ভাই ফোনটা ভালোই, তো এটার দাম কত? এটার দাম তো ভাই 1,45,000 টাকা নতুন নিও। বিশ্বাস করবা না ভাই, এই কথা শোনার পর আমি আসমান থেকে জমিনের মধ্যে পড়লাম যে বেড়াই কি দাম কইলো, এটা তোমার 2টা কিডনি বেচলো, এই দাম হইব না। তারপর আমি এর লগে আর একটু কথাবার্তা কই, একটা কথাই কইলাম যে ভাই আমার কাছে তো ভাই টাকা নাই, 70 টাকা আছে, সমস্যা নাই, 70 টাকা দিয়ে দিবেন 13 প্রো ম্যাক্স অবশ্যই, আপনার যদি কপালে থাকে আপনি 70 টাকাও পাইতে পারেন। তারপর আমি বাইডারে বললাম মোবাইলটা আর বক্সটা একটু সাজায় রাখেন, আমি মোবাইল দিয়ে একটু শুট নেই। থ্যাংক ইউ, গুনে নেই 70 টাকা আমার, আর 50 টাকা আর এটা হচ্ছে 20 টাকা, 70 টাকা, ঠিক আছে। আচ্ছা ভাই টাকাটা গুনেন। আমি টাকাগুলো তুলে দিলাম বাইটার হাতে, আর টাকাগুলো দেওয়ার পরই কস কস করে গণা শুরু করলো, আর আমি এদিক দিয়ে একটু মোবাইলের একটু শুট লইয়া লইতাছি। আর টাকা গুনা শেষ হওয়ার পরে আমি ওনারে জিজ্ঞাসা করলাম, পাইছেন কত টাকা হইছে? তাহলে আরো 40,000 টাকা লাগবে নাকি? 1,00,000 ফকির হয়ে যাইতেছি কি একদম, আরও নাকি টাকা দিতে হইব। তো আমার কাছে তো আর টাকা পয়সা নাই, তো ওগুলো দিতে হইব বিকাশের মধ্যে। আরেকটা মজার ব্যাপার কি গাইজ, দেখো আমি বিকাশে টাকাগুলো দিয়ে দিছি। তো আরেকটা মজার ব্যাপার হইতেছে, আমাকে ওই দোকানদার ভাই কিন্তু ফ্রি ফায়ার খেলে, যদিও উনি নতুন প্লেয়ার, তো নতুন প্লেয়ার হয়েছে দেখে কি যে আমার কাছে ডায়মন্ড চাইতেছে, তো আমার কাছে তো ডায়মন্ড নাই, তো পোশাক গিফট করে দিলাম। আর এদিকে তাকায় দিয়ে একটা ভাই মনে করো 36টা দাঁত বার করে হাসতেছে, এদিকে শুনে যাও। তারপর আমি কইলাম তোমাকে দোকান থেকে এত কিছু নিলাম, এত বড় একটা মোবাইল নিলাম, 3 ক্যামেরাওয়ালা একটা মোবাইল নিলাম, তো তোমরা আমার কিছু গিফট করবা না? তারপর আমি কইতেছি আমার একটা কভার গিফট করো। তো ওনারা কিন্তু আগে থেকে আমার একটা গ্লাস গিফট করছে, তারপর একটা কভার আনতে এখন গেছে। তো কভার কিন্তু খোঁজাখুঁজি করতেছে বলাটা, দেখি কি কভার লইয়ে, আমি তো অনেক এক্সাইটেড। তো দেখো এই কভারটা, এই ফাইনা কালার কভারটা দেখে মনে করো আমি আবার আসমান দিকে মাটির মধ্যে পড়ছি যে এই কভার চালামো আমি। তারপর আমি কইতেছি না না না, এই কভার আমি কোনো কিছুতেই নিব না, এটা কোনো কভার হইলো। কিন্তু দোকানদার ভাই আমার এমনভাবে বুঝাইতেছে যে এটা যদি নেন তাহলে অ্যাপেলটা কিন্তু দেখা যাবে, মনে হইব আপনি অ্যাপেল ইউজার, আইফোন ইউজার, আমার এমনভাবে চাপা দিতেছে। কিন্তু আমি কইতেছি যে না, এর এটা যদি নেন তাহলে আমি মোবাইল নিব না, তারা আসা শুরু করে দিল, কারণ না ভাই তাড়াতাড়ি এটা পাল্টাই দে। তো অবশেষে কিন্তু আমার কভারটা পাল্টাই দিছে, যাই হোক একটা সুন্দর মন্দির যথেষ্ট মানে চলার মতো একটা কভার দিছে। তো ওই কভার লয়ে কিন্তু আমরা আয়া পড়ছি বাইরে, তো একবার গুইরা গাইরা বসুন্ধরাটা আরেকবার ক্যামেরার মধ্যে লয়ে লইলাম। আর বাইরে আওয়ার পর মনে করছি যে সন্ধ্যার দিকটা মনে করে যে জ্যাম টম কমিয়া যাবো, কিন্তু দেই যে মানে আমরা যে দুপুর বিকাল দিকে ঢুকছিলাম, তখনের থেকে অনেক বেশি, মানে এই রাস্তা গাড়ি তো যাওয়া তো দূরের কথা, মানে মানুষ এই দিক দিয়ে যাইবার পারে না, কেমনে যাবো আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না। তো এনেই কিন্তু শেষ না, যখন আমরা মনে করো সিএনজির মধ্যে উঠছি, তো এই জায়গায় কিন্তু জ্যামের মধ্যে পড়ে আছি, আর একটা পোলায় আমার করে কইতাছে যে ভাই একটা ফুল নেন। তো এত করে যেহেতু রিকোয়েস্ট করতেছে, তো আমি কইলাম যে একটা কত টাকা? 10 টাকা 10 টাকা দিলে এগো, আরেকটা ফ্রি দাও। ফ্রি দেওয়ার কথা বলছি কোনো কিছু না ভাই, ভাই একটা গোলাপ আমার এমনি এমনি দেওয়া শুরু করছে। তো এই ছেলেটা বেশ বিহার ভাই কত, তো দেখো আমার কিন্তু একটা গোলাপ এমনি এমনি দিতে আছে। তো কিছুক্ষণ পরে আমি 100 টাকা একটা নোট দিয়ে বলি যে এই যে নাও, তারপরও কোনোভাবেই টাকাটা নিতেছে না, অনেক জোরাজুরি করার পরও টাকাটা নিতেছে না। তারপর আমি বললাম যে আমার কাছে বাংকি নাই, আচ্ছা রাই গাদা পুরোটা। যাই হোক, জ্যামের মধ্যে বসে থাকা বোর হওয়ার সময় টাকাটা পেলাম ছোট ভাইয়ের সাথে। আর গাইস তোমরা যদি এরকম মানুষগুলো দেখো না যে কিছু না কিছু বিক্রি করতেছে, তো কেনার প্রয়োজন না থাকলে একটু কেনার চেষ্টা করো। তো আর ভিক্ষা যে এই জিনিসটা, এটা কিন্তু বাংলাদেশের একটা প্রফেশন হয়ে গেছে মানুষের। তো মানে একজনকে দেওয়ার পর আরেকজনকে দেওয়ার কোনো ইচ্ছা থাকে না। তোমার আব্বা কি করে?
বাবা নাই আপু নাই আম্মু ফোন ফোন আম্মু ফোন কি করে আমি একলা তোমার আজকে কত কত টাকা বেচা কিনা হইছে মেয়েরিনে নাম সিহারা দিন খেলছি খেলছো কি খেলছো বোনের লগে খেলছি তোমার আপুর সাথে তোমার কয় ভাই বোন আমার ভাই নেই ভাই নেই বোন কয়জন দুইজন এনে কয়টা গোলাপ আছে আর কত টাকা বেচছে আজকে একটি অন্য মাত্র আইলা না তো আরো বেচছি আরো বেচছি মোট মিলাই কত টাকা হইছে তুমি স্কুলে যাও না আমার সাথে যাইবা আমি তোমার পড়ালেখা করানো সত্যি আচ্ছা আয়ো আয়ো যাও না হ্যাঁ আমরা যাই গা হ্যাঁ